বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের বিডিও অফিসে প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতির উপর একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি এক নম্বর ব্লকের আধিকারিক আলী মোহাম্মদ আলী উল্লাহ, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি, মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ মোয়াজ্জেম, জেলা পরিষদের সদস্য মামুনি মুর্মু, বিএমওএইচ হর্ষ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এদিন বৈঠকে উপস্থিত মেলা কমিটির সদস্যদের সাথে আলোচনায় সিদ্ধান্ত হয় সমস্ত ধরনের মেলা বন্ধ থাকবে। আজকে কি মিটিং এবং কি কর্মসূচি হলো? এই করোনার পরিস্থিতিতে আজকে আমরা একটা মিটিং ডেকেছিলাম, সেখানে এমএলএ সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, বিএমওই সাহেব ছিলেন এবং সমস্ত মেলা এবং পূজা কমিটির উদ্যোক্তারা ছিলেন। তো তাদেরকে আমরা মানে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো রকম গ্যাদারিং না হয় এবং মেলা পুজো আপাতত স্টপ। তো তারা সব শুনেছেন, শুনে এবং আমাদের কথা মেনেছেন এবং গ্যাদারিংটা আমরা যতটা পারি কম করব, মিনিমাম সাপোর্ট দিয়ে পুজো এবং যেটা আমাদের চাদর চড়ানো যেগুলো থাকে মিনিমাম রিচুয়ালসগুলো চলবে, কিন্তু মিনিমাম পার্সন দিয়ে চলবে, কিন্তু গ্যাদারিংটা আমরা করতে দেব না। তো তারা সব মেনেছে এবং আমরা আশা করছি গ্যাদারিং হবে না। কতগুলো অনুষ্ঠান বা কর্মসূচি ক্যান্সেল হয়েছে বলা যেতে পারে? তো আমরা মোটামুটি উদ্যোক্তা প্রায় 15টা মেলা কমিটি ওনারা এসেছিলেন, 15-র বেশি ছিলেন কিন্তু এসেছেন 15 জন। তারা সব মানে কোনো মেলা করবে না এটাই তারা প্রমিস করে গেছে। শুধুমাত্র যে ধার্মিক অনুষ্ঠান যেটা সেটাই শুধুমাত্র হবে? ধার্মিক অনুষ্ঠানটা হবে কিন্তু খুব মিনিমাম 20 জনের বেশি না, 20 জনকে নিয়ে তাদের রাইচুয়ালসগুলো তারা কমপ্লিট করবে। এলাকাবাসীর জন্য কোভিড পরিস্থিতিতে এরকম একটা সিচুয়েশনে কি বার্তা রাখবে? মোটামুটি আমাদের মাইকিং চলছে, প্রধান সাহেবরা মাইকিং শুরু করে দিয়েছেন, মানে থানা থেকেও একটা মাইক হচ্ছে। তো আমাদের প্রচার থাকছে, আশাকর্মীরাও বাড়ি বাড়ি প্রচার করছে। কোভিড পরিস্থিতি সচেতনতা নিয়ে কোনো বার্তা দেন স্যার এলাকাবাসীর জন্য? সবাই সুস্থ থাকুন, ডিস্টেন্স মেনটেন করুন, অবশ্যই মাস্ক পরুন, আর অকারণে বাইরে বেরোবেন না, এটুকুই জাস্ট বলার। সবাই ভালো থাকুন। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।